সিরাজি শুয়ে থাকতে দিয়ে হয়েছে কেন হয়েছে এখানে দেখলাম আচ্ছা আচ্ছা মানে এটা পানি পড়তেছে না না ওই কিছু না এই যে দেড় মাস তো শুয়ে রয়েছে না এই সাইডটা মানে শুয়ে থাকতে হতে গাওয়া যেতেছে আপনার ভাই কালকে থেকে আসেন একবারও এখানে এখানে থাকেন কে কে এখানে আশেপাশে আপনারা আপনি কয়জনের ফোন দিয়েছিলেন আপনি গাড়ির ব্যাপারে আমি দুই তিন জনের ফোন দিয়েছি কি বলে মানে রোগী শুনে কেউ আসে না রোগী শুনে কেউ আসতে যাচ্ছে না ঠিক আছে আচ্ছা ওই এই হলো অবস্থা কালকে লাইভ করার পর অনেকে চাঁদপুরের যারা ছিলেন তারা অনেকে জিজ্ঞেস করছিলেন না গ্রাম কোথায় বাড়ি কোথায় এতটুকু পর্যন্ত সীমাবদ্ধতা ছিল আর কি আপনাদের আমি এই জিনিসটা বুঝলাম না যে আপনারা গ্রাম কোথায় বাড়ি কোথায় এটা দিয়ে কী করবেন আমার এখানে প্রায় বোধ 2000-এর কাছাকাছি কমেন্ট আসছে সে কমেন্টগুলোর মধ্যে 500-এর উপরে কমেন্ট হবে আমি চাঁদপুরে ওনার বাড়ি কোথায় গ্রাম কোথায় তো আপনারা বাড়ি আর গ্রাম দিয়ে আঙ্গুল চষে চষে পানি খান সেরে ইফতারের সময় সেটাই কাজে আসবে হ্যাঁ এতটুকু যে থাকেন আপনার সীমাবদ্ধতা আমি তো দেখলাম যে কয়জন আসেন অনেকে তো বললেন আমাকে কেউ কেউ কমেন্ট করেছেন কমেন্টে কথাটা বলেছেন যে ভাই চাঁদপুর দিয়ে কি করবেন ওই বাংলাদেশি তো সবার এগিয়ে আসা দরকার এমন অনেকে কমেন্ট করেছেন আমি চাঁদপুর শুধু এই কারণে উল্লেখ করেছিলাম যে অন্তত চাঁদপুর এলাকার লোককে শুনলে তাদের ইমোশনালটা একটু বেশি কাজ করবে ভেতর থেকে কাজটা একটু বেশি করবে হ্যাঁ এই জন্য বলছিলাম চাঁদপুর উল্লেখ করেছিলাম যে এই লোকটাকে যেভাবে হোক চাঁদপুরে যারা আছে কারণ চাঁদপুরে এখানে অনেক সংগঠন আছেন অঙ্গ সংগঠন আছেন তারপর চাঁদপুরে অনেক সমিতি আছেন এখানে আছেন না চাঁদপুরে অনেক বিশিষ্টজনরা আছেন আছেন না রাজনীতিবিদরা আছেন ব্যবসায়ীরা আছেন হ্যাঁ দরকার ছিল না এই লোকটাকে আপনারা মানে মাথার উপর রেখে আপনাদের দরকার ছিল এই লোকটাকে আপনারা ট্রিটমেন্ট দেওয়ার আপনার মেডিকেল ভর্তি করার কালকে আমার লাইভটা এ পর্যন্ত বোধ হয় 1 মিলিয়নের উপর ভিউ চলে গেছে এই লাইভটা সারা বিশ্বের মধ্যে যাচ্ছে আমি কেন লাইভ করেছি শুধু আমি চাইছিলাম যে আপনারা আজকে রাতে আজকে দিনে 10টা কিংবা 10টা 11টা 12টার মধ্যে কেউ আসেন কি না কেউ আসেন নাই তারপর এই ভদ্রলোক অনেকদিন ধরে আছেন আসছেন উনি কয়েকজনকে ফোন দিয়েছেন গাড়ির জন্য রোগী শুনে কেউ গাড়ি আসেননি তারপরে যে আমার আমার সাথে প্রথম থেকে যিনি সবসময় কাজ করছেন ভাই নামটা বলেন মোশারফ ভাই মোশারফ ভাই শেষ পর্যন্ত উনি আসছেন উনি তার গাড়ি নিয়ে আসছেন এখন তার গাড়িতে করে ওয়ানেটে করে আমরা ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওনাকে মেডিকেলে নিয়ে যাব তো তারপর আমি অনুরোধ করব তারপর অনুরোধ করবো মেডিকেল আমি জানি না রাখি কিনা কারণ মেডিকেল এখন অনেকে রাখতে চাচ্ছে অনেক মেডিকেল রাখতে চাচ্ছে আমি দুদিন মেডিকেল দেখবো চেষ্টা করবো রাখার জন্য যদি মেডিকেল রাখে তো আলহামদুলিল্লাহ মেডিকেল না রাখলেও রাখলেও এরপর আপনাদের কাছে অনুরোধ করবো আপনার বিত্তবান যারা আছেন প্লিজ আমি কালকে আমার লাইভে বলেছিলাম আমার একার পক্ষে সম্ভব না আমাকে যারা সহযোগিতা করবেন হয়তো আমি সবার সহযোগিতা নিয়ে করা সম্ভব বিত্তবান যারা আছেন চাঁদপুরে যারা আছেন তারা প্লিজ এই লোকটাকে অন্তত একটু দেখেন হ্যাঁ একটু দেখেন কারণ এভাবে পড়ে থাকে একজন লোক আপনাদের মানে অবশ্যই আপনাদের জন্য ফরজ হয়ে গেছে আমি যেটা মনে করছি যে এই লোকটাকে আপনারা চিকিৎসা দেয়া এখানের মধ্যে প্রচুর গরম গরম আমি নিজে দাঁড়াতে পারছি না তো একজন প্যারালাইসিস রুগী যে কীভাবে সে তার মানবতা জীবনযাপন করছে সেটা আপনারা দেখেন আপনারা এটা একটু আপনারা যদি এই জন্যই আমি বারবার বলেছিলাম যে চাঁদপুর যারা আছেন কারণ আমরা যখন এক একটা সংগঠন করি সংগঠনে কিছু দিক নির্দেশনা থাকে কিছু নিয়ম থাকে কিছু দিক নির্দেশনা কিছু নিয়ম থাকে তো এই নিয়মগুলোর মধ্যে আমরা বলি নীতিমালাগুলোর মধ্যে বলি আমরা প্রবাসীদের সেবা করব আমরা প্রবাসীদের জন্য কাজ করব আমরা এইটা করে ফেলবো আমরা ওইটা করে ফেলবো ভাই বলা অনেক সহজ দুই একটা কাজ করেন দুই একটা কাজ করে প্রয়োজন এই সমস্যা নাই দেখিয়ে দেখিয়ে মানুষকে দেখিয়ে দেখিয়ে হলেও করেন আজকে আপনি যদি আমি যদি হ্যাঁ আমি লাইভের মধ্যে দেখে দেখে করছি না লোকটার জন্য লোকটা তো অন্তত একটু করে হলেও উপকার হবে উপকার আসতেছে না উপকার আসবে আপনার প্রয়োজনে দেখে দেখে হলেও কিছু লোকজন আসেন বের হন এ লোকটার জন্য কিছু একটা করার চেষ্টা করেন ঠিক আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি কারণ আমাদের একার পক্ষে সম্ভব না আমার একটা ভিডিও ভাইরালের পর থেকে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে ফোন আসছে অনেক জায়গায় যেতে হচ্ছে অনেক জায়গায় করতে হচ্ছে তো আপনারা যদি সবাই মিলে যদি একটু সহযোগিতা করেন উনি হচ্ছে চাঁদপুর মতলব উনি চাঁদপুরের উনি বাংলাদেশি এটা হচ্ছে বিষয় আর কেউ দ্বিতীয়বার কেউ ওনার গ্রামের কথা জিজ্ঞেস করবেন না কমেন্টে এখানে ওনার গ্রামের কথা জিজ্ঞেস করলে আমি ওনারে ব্লক মারা দিব যদি ওনার গ্রামের কথা কেউ জিজ্ঞেস করছেন ব্লক মারা দিব গ্রাম দিয়ে আপনার কি করবেন অনেকে গ্রাম বাড়ি ঠিকানা জিজ্ঞেস করতেছেন কি করবেন গ্রাম বাড়ি ঠিকানা দিয়ে কালকে একটা লাইভ দেওয়ার পরে দিয়ে অনেকে মানে একদম ওনার গ্রাম কোথায় বাড়ি কোথায় এটা কোথায় ঠিকানা ঠিকানা দিয়ে কি করছেন কালকে কালকে লাইভের মধ্যে 2000 কমেন্ট আছে কজন আসছেন ওনাকে দেখে গেছেন কয়জন লোক ওনাকে দেখে গেছেন
গেছেন কেউ? আপনার কজন লোক আসছে ওনাকে দেখতে? আমি চাঁদপুর, আমি মতলুবের, আমি এটা করবো সেটা করবো, কজন করছেন আজকে? এই লোক আজকে, হ্যাঁ আজকে না, এখন লিফন, এখন তো আমরা নিয়ে যাবো আজকে এই লোকটাকে। কেন আমি ওয়ান ওয়ান আর টেনে ওয়ান আর টেন করে নিয়ে যেতে হচ্ছে? কেন লোকটাকে কেন ওয়ান আর টেন করে নিয়ে যেতে হচ্ছে? আপনার যদি আজকে আসতেন, চাঁদপুরের লোকজন যদি আসতে, 10 জন লোক যদি এসে সকালবেলা যদি ওনার খোঁজ খবর নিতেন, আমার, আমি লাইভ করে অন্তত মনটাকে বুঝাতে পারতাম যে আমি লাইভ করছি, যাক 10 জন লোক এসে দেখে গেছেন, 10 জন লোক এসে দেখে গেছেন, এটা বুঝাতে পারতাম। দুঃখজনক একজন লোক এভাবে পড়ে থাকা গরমের মধ্যে, হ্যাঁ বন্ধ একটি মসজিদের মধ্যে পড়ে থাকা, এটা খুবই দুঃখজনক। ঠিক আছে, হোক ওনার ওনার যে কোনো সমস্যা, সমস্যা তো মানুষের হয়। আজ কালকে যদি আমার আমার রোগ হয়, কালকে যদি আমার কোনো সমস্যা হয়, হতে পারে, মানুষের রোগ বাড়ার কথা তো বলা যায় না, ওগুলো আল্লাহ দেয়, তাই না? এই বিষয়গুলো ইয়ে করতে হবে। ঠিক আছে, আপনারা ওনাকে একটু নেন, ইয়া নিয়ে ইয়ে করেন। জি, গাড়িটা দিলে ভালো হবে। গাড়ি নিয়ে কোথায় বসাবেন? আর নাই লেগা এই কাপড়টা দইরা ডাইরেক্ট এমনি 3-4 জনের দইরা সিটে নিয়ে বয়ে দিই। আগে সিটটা ওই প্লাস্টিক দিয়ে সিটে ইয়ে করেন, ওই প্লাস্টিকের জন্য কালকে আপনি পারলেছেন না? আমি অনেক লোকের লোকের যোগাযোগ করছি, বুঝলেন? আপনি কালকে বলে পড়ে আমি এমন অবস্থায় যাইতেছি, হঠাৎ করে দেখতে মাসে সেবা লাগাই লাইভে কিন্তু কমসে কম তো কিছু মানুষ ইয়া করবো। আপনি এগুলো পাল্টে দিচ্ছেন না? যাক ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, এখন আপনি একটু ধরে, আপনি গ্লাভস, গ্লাভস সবাই গ্লাভস ব্যবহার করেন, মাস্ক ব্যবহার করেন, গ্লাভস ধরে ওনার সিটটা একটু, গাড়ির সিটে একটু প্লাস্টিক দিয়ে ইয়ে করে দেন। এখন কিছু করার নাই, মেডিকেল তো নিচ্ছে না, মেডিকেল থেকে আমি লয়ে গেছিলাম। আর এরা না আসলে না ভাই, এবার না আসলে হসপিটাল না 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 হসপিটাল আমার বাঙালি কে আপনি লাভ দিবেন, লাগতো না গেলে আমরা বাঙালি না। পরে সৌরভ ভাইয়ের লোক যোগাযোগ করলাম, ইয়ার লোক যোগাযোগ করলাম, মুন্সির লোকে পরে তো দেখলাম ভাই আর কিছু নেই। ঢাকা মেডিকেলে যদি না লয় পালা করে 50 টাকা দিবেন, লাভ দিবেন। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তো বড় এটাই দিতে হবে যে বাংলাদেশ নাগরিক আমরা আইডি কার্ড আছে না? ওই আবেগে আবেগে কথা বলেন না, তাপমাত্রা বেশি হলে এখন মেডিকেলে রাখে না, সব মেডিকেলে তাপমাত্রা বেশি হলে রাখে না। আরে না না ওটার জন্য, করোনার জন্য না, মানে শোয়াতে পারবেন কিনা সিটের মধ্যে? এভাবে না নিলে আপনার মেডিকেল তো নামাইতে হবে, মেডিকেল তো এভাবে নামাবে না। এভাবে পারবেন না, ওনাকে বসাইতে হবে, বসাইতে হবে না, বসতে তো না। ওগুলো সরকারি মেডিকেল ছাড়া এসব ট্রিটমেন্ট কেউ করবে? সরকারি মেডিকেল ছাড়া কেউ করবে? বিশেষে বিশেষে ঠিক আছে, একটু ইয়ে করে দেন, সিটের প্রতি একটু ঢুকে যান। গাড়িটাও লাগতে পারে, গাড়িটাও আপনি পিছনে পিছনে গাড়িটা পিছনে নিয়ে নিন।
ফর্মটা না ভাই তো ওটা বলতেছিল ভাই তো ফর্মটা শুদ্ধ আমরা তো এখানে তো গাও হয়েছে ভাই তো না ভারী আছে আমার তো মেয়ে আচ্ছা একটু টানতে হবে দেখি আপনি আপনি একটু একটু উপরে উপরে উঠে উঠে নিজে হ্যাঁ এটা ধরে একটু উপরে উঠে উঠে ইয়ে করেন দেখি আমরা এটা বন্ধ করি দেন আসেন আসেন আটকে দিয়ে আসেন বালিশ আছে বালিশ আছে আরেকটু যাওয়া যাবে না আরেকটু যদি যাওয়া যায় আপনি একজন একজন আপনি ভিতরে যান একজন লাগবে না বন্ধ মানি ব্যাগ আর পাসপোর্টটা আলাদা বার করেন আপনি ওনারে দেন মানি ব্যাগ পাসপোর্টটা ওনার রেখে দেন ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন থ্যাংক ইউ
আপনি সমষ্টিতে যাবেন সমষ্টিতে আপনি আমাকে আমাকে ফলো করবেন আমি আপনাকে ফলো করব আপনি তাহলে আগে যান এখন আপনি আগে যান ব্যাগে দিতে হবে না টাকা ওনার হাতে দেন ওনার হাতে দেন চাঁদপুরে সবাই জিজ্ঞেস করতেছে বাড়ি কোথায় বাড়ি দিয়ে কি করবো বাড়ি কোথায় গেলাম কোথায় এলাকা এলাকা দিয়ে তোমরা কি করবো আমার কথা হচ্ছে তোমরা আসো আসে যে ফিল্ড এসে কিছু করো কি মাথা ব্যথা করতেছে বলতেছে মোবাইল টোবাইল গুলো পড়ে যেতে পারে বাতাসে ইয়ে করে দেখেন যাই হোক আপনারা দেখছিলেন বিস্তারিত হচ্ছে এই যে কালকে লাইভ করার পরে অনেক ভাই ব্রাদার জিজ্ঞেস করেছেন যে ওনার কি অবস্থা কোথায় আছেন এলাকা গ্রাম ঠিকানা বাড়ি এগুলো জিজ্ঞেস করেছেন তো আজকে কোন দিক দিয়ে যাব আজকে এখনো পর্যন্ত আর কেউ আসেন নাই এখানে স্থানীয় দু একজন ছিলেন তারা হয়তো কাপড় টাপড় চেঞ্জ করে দিয়েছেন তো অপেক্ষা করছে আমি বলছি আমি আসার আগে হয়তো কেউ না কেউ এসে নিয়ে যাবেন নিয়ে চলে যাবেন এটা আশা ছিল আর কি আমার তো সেটা আর হলো না এখন যেটা করণীয় সেটা হচ্ছে নিয়ে যাচ্ছি দোয়া করেন যেন মেডিকেলগুলোতে রাখে হ্যাঁ দোয়া করেন যেন মেডিকেলগুলোতে রাখে যে কোনো একটা মেডিকেল যেন ওনাকে রাখে এই দোয়াটা অন্তত করেন মেডিকেল রাখতে পারলে একটু চাপটা একটু কমবে টেনশন ফ্রি থাকবো কথা বুঝছেন তো আশা করছি ইনশাল্লাহ মেডিকেলে রাখবে ইনশাল্লাহ ওই গাড়ির আপনার গাড়ির ইয়ের কাজ করেন না আমি তো হচ্ছে আপনার গাড়ির ইয়ে করেন এই জন্য আমার গাড়ি টুকটাক গিয়েছিল আমি হচ্ছে দিয়ে দিতাম তাই তো যেটি বলছিলাম শুধু আপনি এখন দোয়া করেন উনি যেন একটা সুস্থ হয় আর বিশেষ করে দোয়াটা করবে যেন মেডিকেল যেন ওনাকে ভর্তি করে হ্যাঁ মেডিকেল যেন নেয় মেডিকেল নিতে পারলে ভাই বিশ্বাস করেন মাথার উপর থেকে বিরাট ধরনের একটা মনে করেন চাপ কমবে নাহলে আবার এখানে আনতে হবে আবার এখানে রাখতে হবে মসজিদে কোথায় রাখবেন বলেন নাহলে এই অবস্থা ওনাকে কোথায় রাখা যাবে কিছু তো করা যাবে না কথা বুঝছেন তো দেখি ইনশাল্লাহ তো এতটুকুই আর কি আমরা বিস্তারিত আপডেট নিয়ে আমরা পরে লাইভে যুক্ত হবো কথাবার্তা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন যেন কোনো প্রবাসী না হয় সেই দোয়া করবে একে অপরের জন্য যেন এই অবস্থা যেন কোনো প্রবাসী না থাকে ঠিক আছে কারণ এটা আসলে এটা জীবন না মানে এত কষ্ট মানুষের আল্লাহ পাক জানেন যে মানুষকে কেন এত কষ্ট দেন এর থেকেও কষ্ট আর কি হতে পারে বলেন এর থেকে কষ্ট আর কি হতে পারে হ্যাঁ তো
দোয়া করেন, দেখা যাক বাকিটা আল্লাহর উপর। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।